ভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রং ক্রিয়েশন আজকে তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি আর তার জন্য আমার পাপা বসে গেছে নারকেল কোড়াতে আর আজকের রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছিল আর দারুণ হয়েছিল খেতে তোমরা কিন্তু নিশ্চয়ই একবার ট্রাই করো খুব ভালো লাগবে খেতে আজের রেসিপিটা বানানোর জন্যে লাগছে নারকেল কোড়া খেজুরের গুড় আর তেঁতুলের কাত তেঁতুলের কাত তো তোমরা বাড়িতে তেঁতুল কিনে অল্প করে বানিয়ে নিতে পারো আর খেজুরের গুড় তো এখন শীতকালে মোটামুটি সবার বাড়িতেই পাওয়া যাবে আর খুব ভালো লাগবে খেতে রেসিপিটা কারণ টক মিষ্টি খুব দারুণ একটা রেসিপি হতে চলেছে তাহলে পুরোটা দেখো একটুও মিস না করে আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু মেনলি লাগছে গোবিন্দভোগের চাল গোবিন্দভোগের চাল দিয়ে বানালেই কিন্তু টেস্টটা দারুণ আসবে তো দেখো আমার শাশুড়ি মা গোবিন্দভোগের চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতো নুন তেঁতুলের কাদ আর খেজুরের গুড়টা দিয়ে মেখে পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিয়েছে কুকারে এখানে কিন্তু জলটা মেপে দিতে হবে যাতে জলটা বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায় কুকারে বসিয়ে দিয়ে এটা কিন্তু ভালো করে ভাতটা সরাসরা করে করে নিতে হবে এখানে আমরা নিয়ে নিয়েছি নারকেল কোড়া বাদাম আর কিশমিশ তোমরা এই কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু হালকা করে ঘি রোস্টও করে নিতে পারো কিন্তু আমরা এমনি নিয়েছিলাম আর এই দিকে দেখো অলরেডি কিন্তু ভাতটা হয়ে গেছে তোমাদেরকে একবার খুলে দেখাই ভাতটা কীরকম হয়েছে ভাতটা যেমন দেখতে লাগছিলো তেমন স্মেলটা আসছিল আর তেমন হয়েছিল খেতে তোমরা কিন্তু নিশ্চয়ই একবার করো দেখো একবার ভাতের কালারটা ভীষণ সুন্দর একটা ব্রাউন কালার এসছে তেঁতুলের কাদ আর ঘেচুরের গুড়ের যে কালারটা হয় সেটা তো দেখো এইদিকে কিন্তু কলাপাতা পাতা নিয়ে নিয়েছে মা একটা আর কলাপাতা দুটো সাইডে ঘি মাখিয়ে নিয়েছে ভালো করে আর তারপরে একটু চাটুতে সেকে নিয়েছে চাটুতে সেঁকে নেওয়ার পরে এই যে ভাতটা মা এবার ঢেলে দেবে কলাপাতার পাতার ওপরে ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম ঝরা হয়েছিল সেরকম রেসিপি কিন্তু সত্যি আমি আগে কোনো দিনও খাইনি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো মানে একটা ঘি যেহেতু দিয়েছে কলা পাতার ওপরে তো তোমরা একবার ভেবে দেখো কলাপাতা তার উপরে ঘি তারপরে ওই গোবিন্দভোগের চাল তার মধ্যে আবার খেজুরের গুড় আর তেতুলের কাজ মানে সবটা জমে ক্ষীর আমার তো এখনই বলতে গেলে জিবে এসে যাচ্ছে তো দেখো পুরো ভাতটা কিন্তু মা কলাপাতার ওপরে ঢেলে নিয়েছে পুরো গরম গরম ঢেলেছে তার ওপরে দিয়ে দিয়েছে নারকেল কোড়াটা সবটা দিয়ে দিয়েছিলো নারকেল কোড়াটা আর দিয়েছিলো কাজুবাদাম আর কিসমিশ কাজুবাদাম আর কিশমিশ দেওয়ার পরে কিন্তু ওই পাশে মানে কলাপাতার যে আরেকটা সাইড আছে সেটাও কিন্তু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিল আর সেটা দিয়ে দিয়েছিল এটার ওপরে মানে পুরোটা চাপা দিয়ে রেখে দিয়েছিল দশ মিনিট এই যে গরম ভাতটা ঘিয়ের মধ্যে দিয়ে চাপা রেখে দিয়েছিল কলাপাতার মধ্যে পুরো সেন্টটা আর টেস্টটা দারুণ হয়েছিল তো আমাদের আজকের রেসিপিটা কিন্তু এটাই ছিল দেখো দারুন দেখতে লাগছে আর খেতেও ফাটাফাটি হয়েছিল তোমরা কিন্তু নিশ্চয়ই একবার বানিয়ে তোমরা তো সবাই পোলাও বা মিষ্টি ভাত অনেক খেয়েছো এই মিষ্টি ভাতটা কিন্তু একবার বানিয়ে খেও খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো টাটা